মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার পাশে যারা সব সময় থাকতেন এই মানুষগুলোর মধ্যে যেরকম অনেক অভিজ্ঞ অনেক সিনিয়র বয়স্ক মানুষেরা ছিলেন ঠিক একইভাবে তার আশেপাশে তরুণদের আনাগোনা ছিল অনেক বেশি পৃথিবীর অন্য অনেক শাসক বা অন্য অনেক নেতৃবৃন্দকে দেখবেন তাদের আশেপাশে সাধারণত তরুণদের খুব বেশি ঘেঁষার সুযোগ থাকে না ঘেঁষলেও সেটি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবার মতো জায়গায় তাদেরকে স্থান দেওয়া হতো না আজ নতুন বাংলাদেশ যদিও তরুণদের বাংলাদেশ তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমি সাধারণ এবং জেনারেল প্র্যাকটিসের কথা বলছি গোটা পৃথিবীর সমস্ত দেশে সকল সভ্যতায় সকল সমাজে আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা বলুন নীতি নির্ধারণী পর্যায়ে বলুন সমস্ত জায়গায় সাধারণত সঙ্গত কারণেই হয়তো সিনিয়র এবং অভিজ্ঞদেরকেই শুধু দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষ ছিলেন যার সভাসদে অবকর অমরের মতো সিনিয়র মানুষজন ছিলেন আবার একই সঙ্গে তার খুব কাছাকাছি অবস্থান করতেন আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে ওমর বেলাল আম্মার খাব্বাব খুবাইব উমাইর মুসআব ইবনে উমাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো টগবগে তরুণেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিভিন্ন বক্তব্য গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন এর মধ্যে দুটি সম্প্রদায়কে দুটি জনগোষ্ঠীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সম্বোধন করে অনেকগুলো কথা বলেছেন তার একটি হলো ইয়া মাআশারান নিসা হে নারীগণ মেয়েদেরকে আলাদা অ্যাড্রেস করে সম্বোধন করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলেছেন আর আরেকটি হলো তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে ডেকে তিনি তার হৃদয়ের তপ্ত আহ্বান তাদের কাছে রেখে গেছেন তিনি বলেছেন ইয়া মাআশারাশ শাবাব হে তরুণ সম্প্রদায় হে যুবকেরা হে তরুণেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধদেরকে অনেক সম্মান করতেন সম্মান জানাবার নির্দেশ দিয়েছেন কিন্তু আলাদা করে ইয়া মাআশারাশ শুয়ুখ হে বৃদ্ধগণ হে সিনিয়রগণ এরকম আলাদা করে কোনো অ্যাড্রেস করে কথা তিনি বলেননি তার জীবনে তরুণদের গুরুত্ব ছিল অপরিসীম তারুণ্যের এই সময়টাকে তিনি আমাদের সিরিয়াসনেসের সাথে দেখবার স্বপ্ন দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন আজ আমাদের তরুণদের অনেকের কাছেই তারুণ্য হলো হেয়ালিপনার অপরনাম তারুণ্য মানে হলো উচ্ছলতা তারুণ্য মানে হলো উন্মাদনা তারুণ্য মানে হলো ভোগ বিলাস তারুণ্য মানে হলো পাগলামি তারুণ্য মানে হলো আড্ডা তারুণ্য মানে হলো খেলাধুলা তারুণ্য মানে হলো কোনো কিছুতে সিরিয়াস না হওয়া আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের এই সময়টাকে আমাদের লাইফের ক্রিম টাইম হিসাবে উল্লেখ করেছেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশটাই হলো তারুণ্যের অংশটা অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বা আমাদের প্রত্যেকটা সমাজে আমরা দেখতে পাই তরুণরা মনে করেন বা সমাজ মনে করে যে তরুণরা এ বয়সে একটু পাগলামি করবে একটু উন্মাদনা করবে একটু দুষ্টুমি করবে জাস্ট একটু বিনোদন করে হাসি তামাশা করে আড্ডা মেরে খেলাধুলা করে তারা জীবন কাটাবে এই জন্য তরুণদের কেউ যদি ধর্মকর্ম শুরু করে নামাজ কালাম পড়ে তাদের মুখে দাড়ি থাকে অন্য বাইরের লোকদের কথা তো পরের কথা খোদ বাবা মা জিজ্ঞেস করেন ব্যাপার কি এই বয়সে এসব কেন আমাদের সমাজের অনেকেই অবাক হয়ে যায় আরে বয়সে এত তরুণ কিন্তু এখন থেকে সে দাড়ি রাখছে নামাজ কালাম শুরু করছে সে মিউজিককে না বলছে অবৈধ রিলেশন হারাম সম্পর্ককে সে না বলছে এটা আমাদের কাছে অবাক লাগে আমাদের সমাজে ভালো মানুষের সব আইটেম গুলো তোলা রেখে দেওয়া হয় বার্ধক্যের জন্য এমনকি কর্মজীবনে কেউ যদি ভালো হয়ে যায় ধার্মিক হয়ে যায় আমাদের সমাজের মানুষ আশ্চর্য হয়ে যায় মনে করে যে এখনো তো সময় হয়নি এখনো এত সকাল যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে তার যে অপকর্ম করার স্বপ্ন আছে শখ আছে এগুলো কখন করবে হজ করার ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বার্ধক্যের জন্য অপেক্ষা করে কারণ তারা মনে করেন যে অল্প বয়সে বিশেষ করে তরুণ এবং শক্ত বয়সে যদি হজ করে ফেলে হজ করার পর আর কোনো খারাপ কাজ করা যায় না
হজ করে ফেললে যদি আর কোনো খারাপ কাজ করাই না যায়, দুনিয়াটাকে এনজয় করা না যায়, তাহলে এই হজ করলে তো মুসিবত। এই জন্য হজটাকে তোলা রেখে দেয় বার্ধক্যের জন্য, যে বুড়ো বয়সে হজ করে একসাথে ফেরেশতা হয়ে যাবে। অথচ কোরআন হাদিস বা ইসলামী জ্ঞান নিয়ে আমার যতটুকু ইসলাম জ্ঞান সম্পর্কে জানাশোনা আছে, আমি কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও এই কথা বলা আছে যে হজ করার পর আর কোনো অপকর্ম করা যাবে না। এই কথা কোথাও লেখা নেই। অপকর্ম হজ করার পরেও করা যাবে না, আগেও করা যাবে না। তো তারুণ্যের এই সময়টি এত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিশেষভাবে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মানুষকে। ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ, তোমার তারুণ্যকে তুমি কি করে কাটিয়েছো সেটা বলো। বার্ধক্যে তুমি মসজিদে বসে ছিলে, বার্ধক্যে তুমি হজ উমরা করেছিলে, বার্ধক্যে তুমি হাজি সাহেব হয়ে গিয়েছিলে, বার্ধক্যে তুমি ফেরেশতা হয়ে গিয়েছো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, সে জনসেবামূলক কাজ করেছো, সেটা আমি জানতে চাচ্ছি না। তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমার তারুণ্যে তুমি কি করেছো। তুমি কোনো মেয়েকে টিজ করেছো কিনা, তুমি কোনো রিক্সাওয়ালাকে বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে মাস্তানি করেছো কিনা, তুমি কোনো অন্যায় অনাচার করেছো কিনা, তুমি সমাজে কোনো অপরাধ কর্ম সংগঠন করেছো কিনা, তুমি যৌবনের উচ্ছলতায় যৌবনের উন্মাদনায় অপরাধের অন্ধকার জগতে ঘন মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলে কিনা, এই প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে কিয়ামতের দিন দুটি পা নাড়াতে পারবে না। এই জন্য আপনাদের সবাই বয়সে তরুণ হওয়ার কারণে আমি মনে করি জীবনের সবচাইতে ক্রিম টাইম, জীবনের সবচাইতে মূল্যবান যে অংশ তারুণ্য, সেটি আপনারা পার করছেন। এই সময়টাতে কোনো হেয়ালিপনা নয়, এই সময়টাতে আমাদেরকে সিরিয়াস হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা আমাদের সমাজ এবং দেশের জন্য যদি কিছু করতে হয় তবে সবার আগে নিজেকে গড়তে হবে। আমরা যখন নিজেদেরকে গড়তে পারবো, আমরা নিজেদেরকে যখন যোগ্য করে তুলতে পারবো, তখন সমাজ এবং দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, মানব জাতির জন্য অনেক কিছু করবার সুযোগ আমাদের থাকবে। কিভাবে একজন মুসলিম তরুণ হিসাবে আমরা নিজেদেরকে যোগ্য এবং উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমি কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সামনে কিছু সবিনয় নিবেদন করতে চাই। নাম্বার এক, মানুষের বিশ্বাস এটা মানুষকে পরিচালিত করে। মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখে তার বিশ্বাস। একজন মানুষ আগুনে হাত দেয় না, কারণ তিনি জানেন আগুনে হাত দিলে আগুন আমাকে পুড়ে ফেলবে, আগুন আমাকে পুড়বে এই ধারণা তার কাছে যখন বদ্ধমূল থাকে তখন তিনি আগুনে হাত দেন না, কেউ তাকে জোর করেও আগুনে হাত দেওয়াতে পারে না। একজন মানুষ তার ঈমানের জায়গাটাতে যখন তিনি পরিষ্কার থাকবেন, তার কাছে ঈমানের বিষয়টা যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তার কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে ঈমানের বিষয়টা, যার কাছে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর বোধ আছে, যিনি জানেন আল্লাহর কাছে আমার জীবনের প্রতিটি কর্মের জবাবদিহি আমাকে করতে হবে, সেই ঈমানদার, সে বিশ্বাসী মানুষ, তাকে পাহা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হয় না, হবে না। একজন মানুষ যখন আল্লাহর প্রতি ঈমানদার থাকেন, তিনি যখন আখিরাতের প্রতি বিশ্বাসী থাকেন, এবং এই বিশ্বাসটা যখন কথার কথা না হয়, এটা যখন জন্মসূত্রে নামধারী মুসলমানের বিশ্বাস না হয়, এটা যখন সিরিয়াস মুসলমানের বিশ্বাস হয়, এটা যখন জেনে বুঝে বিশ্বাস হয়, তখন সেই বিশ্বাসটা তার ভবিষ্যৎ বিনির্মাণে তাকে সহায়ক ভূমিকা রাখে এবং তার জন্য পথ উন্মোচন করে দেয়। আমরা মানব জাতির জন্য কিছু যদি করতে চাই, একটি হবে আমার বিশ্বাসের তাড়না থেকে, আরেকটি হবে আমার বিবেকের, সাধারণ বিবেকের তাড়না থেকে। দুটির মধ্যে পার্থক্য আসমান এবং জমিন। একজন মানুষ তার বিশ্বাসের তাড়না থেকে, অর্থাৎ ঈমানের তাড়না থেকে যখন কোনো কাজ করবেন, তখন সেই কাজ যত কঠিন হবে, যত কষ্টকরই হোক না কেন, সে কাজ করতে তিনি আনন্দ অনুভব করবেন, সে কাজ করতে তার ভালো লাগার কাজ করবে। এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদেরকে সিরিয়াস মুসলিম হতে হবে, ইসলামটাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা আজ গোটা পৃথিবীর বেশিরভাগ মুসলিমরাই আমরা বাইবর্ন মুসলিম হওয়ার কারণে আমাদের ইসলাম নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই। আমাদের ঈমান সম্পর্কে আমি কেন মুমিন, কিসের ব্যাপারে আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাসটার কি কোনো ভিত্তি আছে, নাকি এমনিতেই কথার কথা, নাকি সিরিয়াস ইস্যু, এই বিষয়গুলো আমরা অনেকে এখনো ফয়সালা করতে পারি। আমি আজ আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে মুসলমানের সন্তান হিসাবে, মুসলিম তরুণ হিসাবে আপনার ঈমানটাকে আপনি খুব ভালোভাবে রপ্ত করুন, ধারণ করুন, ঈমানটাকে বোঝবার চেষ্টা করুন। আপনি অনেক কিছুই পড়েন, কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ইস্যু হলো ঈমান, আপনার বিশ্বাস, যেটি আপনার গন্তব্য নির্ধারণ করে দিবে, যেটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে দিবে, যেটি আপনার গতিপথকে নির্ধারণ করে দিবে। সে বিশ্বাসের ব্যাপারে যদি আপনি অমনোযোগী হন, সে বিশ্বাস এটা কি চিরকালের জন্য আমি মুসলমানের সন্তান হিসাবে বিশ্বাসী হয়ে গেলাম, নাকি আমার ধারণা পরিষ্কার থাকতে হয়, সে বিষয়ে আমাদের জানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপাস্য, ইবাদতের উপযুক্ত আর উপাস্য আর কেউ হতে পারে না, এই কথার ইলম জ্ঞান তুমি অর্জন করো। তার মানে তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে, তারপরে অন্য যে কোনো কাজ করলে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অনেক মানুষ আছে আমাদের সমাজে যিনি নামাজ রোজা করেন, ইসলামের অনেক কাজ কাম করেন, কিন্তু তার বিশ্বাসের জায়গাটা তিনি ঠুনকো, তার বিশ্বাসের জায়গাটা তিনি দুর্বল, এই লোকটার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, আসুন ইমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ইমান বিষয়টা কি, কেন আমাকে ইমানদার হতে হয়, ইমানের শর্তগুলো কি, ইমান ভঙ্গের কারণগুলো কি, কি কারণে আমি মুমিন হতে পারি, কি কারণে আমি ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারি, এ সম্পর্কে বিশদ ধারণা নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং ধারণা নিতে চাইলে এটা অনেক দীর্ঘ সময়ের সাপেক্ষ কোনো বিষয় নয়, খুব অল্প সময় আমরা চাইলে ইমানের উপরে অনেক কোর্স পাওয়া যায়। আপনি অনলাইনে যদি আজকে সার্চ করেন দেখবেন ইমানের উপরে অনেকগুলো অনলাইন কোর্স পাওয়া যায়, অফলাইন অনেকগুলো কোর্স আছে, এগুলো আপনি যদি সম্পূর্ণ করে নেন তাহলে আপনার ইমান সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। নাম্বার দুই, ইসলাম জ্ঞানের ধর্ম। ইসলাম সেই ধর্ম যেই ধর্ম 1400-1450 বছর পরও মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাসঙ্গিক। আজ পৃথিবী যখন ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করে দিয়েছে, এখন পৃথিবী বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করতে পারছে, যখন পৃথিবীতে চ্যালেঞ্জ ছিল না, এই পরিস্থিতি ছিল না, ইসলাম তখনই আমাদেরকে বৃক্ষ রোপণের জন্য গুরুত্ব আরোপ করেছে। আর যখন শহরে জীবনে খুবই সংকীর্ণ রাস্তাঘাটে ফুটপাথ দখল করতে আমাদের চলাফেরা অসুবিধা হয়, তখন আমরা রাস্তাঘাট দখল মুক্ত রাখবার গুরুত্বের কথা বলছি, ইসলাম 1450 বছর আগের বাস্তবতায় মক্কায় কয়েকশো পরিবারের বসবাস মাত্র ছিল, বিস্তীর্ণ মরুভূমির উন্মুক্ত এলাকা যেখানে ছিল, আজকালকার মতো আধুনিক সভ্যতার এই রাস্তাঘাটের সিস্টেম ছিল না, চতুর্পাশে ধুধু মরুভূমি হওয়ার কারণে বরং বলতে গেলে পুরো ময়দান, পুরো মাঠ, বিস্তীর্ণ মাঠই রাস্তা। সেই সময় ইসলাম বলেছে ইয়াকুম ওয়াল জুলুস আলাত তারিখ, খবরদার কেউ রাস্তায় বসে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না। আমরা যতই আধুনিক হই ইসলাম তার চাইতে এক হাঁটি অগ্রসর, এক ধাপ এগিয়ে। আজ 2024 পৃথিবীতে জ্ঞানের জন্য গুরুত্ব একজন রিক্সা চালকও বুঝেন, একজন খেটে খাওয়া দিন মজুরও বুঝেন, একজন গ্রামের মানুষও বুঝেন, কিন্তু 1500 বছর আগের পৃথিবীতে কারোর ঘরে পুত্র সন্তান হলে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধে সামিল হবে, শরিক হবে, সহায়কের ভূমিকা পালন করবে, এটাই ছিল একমাত্র অপশন। এমনকি অন্যান্য কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও তাদের তেমন কোনো আগ্রহ ছিল না, পড়াশোনার তো প্রশ্নই উঠে না। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির নির্দেশ জারি করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বলে, তিনি আর কেউ নয়, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই জন্য সবসময় বলে বলার চেষ্টা করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয় তাহলে আজকের পৃথিবীতে আজকের পার্সপেক্টিভে আপনি তাকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না। আপনি তাকে মূল্যায়ন করতে হলে 1500 বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে, সেই বাস্তবতা তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন, এটা কম্পেয়ার করলে সেটা যথাযথ কম্পেয়ার হবে। আজ পৃথিবীতে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই, পৃথিবীর সমস্ত দুয়ার জ্ঞান অর্জন না করলে তাদের জন্য বন্ধ থাকছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ করেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, যখন তখন পৃথিবী জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব ঘুণাক্ষরে অনুভব করতে পারত না। সেই জন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে, আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা বয়সে তরুণ, অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন, কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাদেরকে দিতে চাই। তবে সবকিছুর আগে বলবো, আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম বাই চয়েস হওয়ার চেষ্টা করুন, মুসলিম বাই চান্স না, মুসলিম বাই চয়েস হতে হবে আমাদেরকে। জন্মসূত্রে মুসলিম নয়, বুঝে শুনে মুসলমান হতে হবে, বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম, আপনার শিক্ষা জীবনের কোনো পর্যায়ে, আপনার কর্মজীবনের কোনো পর্যায়ে কোনো প্রতিকূল পরিবেশে হয়তো টিকবে না, হয়তো আপনি ইমান হারা হয়ে যাবেন, হয়তো আপনি পদচ্যুত হয়ে যাবেন, হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন, আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন, তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে আর সেটাই হবে প্রকৃত মুসলমানিত্ব। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে একবার হলেও জীবনে বুঝে পড়বেন। পৃথিবীতে কোরআনের চাইতে প্রভাবক, প্রভাব সৃষ্টিকারী, শক্তিশালী কোনো গ্রন্থ আর কারো হতে পারে না।
কারণ সমস্ত বই মানুষের লেখা, কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আজও গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়া তলে এসেছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম লৌহ মানব, তিনি ইসলামের কাছে বর্ষতা স্বীকার করেছেন এই কোরআনের আয়াত শ্রবণ করার পর। তুফাইল ইবনে আমর আদ-দুসি, ইয়েমেনের প্রথম মুসলমান, যিনি অত্যন্ত বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন, সেই সমাজে কবি সাহিত্যিকদের অনেক মূল্য ছিল, রাজ দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব পেত কবি এবং সাহিত্যিকেরা, সেই সময়ের সবচেয়ে বড় নাম করা কবি সাহিত্যিক ছিলেন ইয়েমেনের তুফাইল ইবনে আমর আদ-দুসি রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় যখন আসলেন, মক্কায় থাকা তার বন্ধুরা বলে দিল, খবরদার এখানে মোহাম্মদ নামে এক লোক, তিনি নবী বলে নিজের ব্যাপারে তিনি দাবি করছেন, মানুষকে তার অনুসরণের পথে আহ্বান করছেন, একত্ববাদের আহ্বান করছেন, আমরা বাপদাদাদের অনুসরণ করে প্রতিমা পূজা করে আসছি, খবরদার তুমি এই লোকের তার কাছে আল্লাহর কালাম নাকি আসে সেটা নাকি সে তেলাওয়াত করে এটা যেন তুমি কোনোভাবে না শুনো, কারণ যারাই এটা শুনে তাদের অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে তার অনুসারী হয়ে পড়ে, আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি তুমি বাপদাদা ধর্ম ছেড়ে দাও কিনা, এই জন্য তোমার প্রতি অনুরোধ যে কয়দিন মক্কায় থাকবে কোনোভাবে মুহাম্মাদের কোনো কথা কোরআনের কোনো আয়াত যেন তোমার কানে না আসে। তাহলে কি করতে হবে? বন্ধুরা এক অদ্ভুত পরামর্শ দিলেন তাকে, বললেন যে দুই কানে শক্ত করে তুলা দিয়ে ডিবি দিয়ে দিবি, এমন ভাবে বন্ধ করে দিবি যে কোনো আওয়াজ শোনা যায় না, অন্তত তফ সাই করার যে মেইন কাজগুলো আছে এই টাইমে যেন তার সাথে দেখানো হয়, তুমি যখন বাসায় ব্যাক করবে হোটেলে যাবে তখন ভিন্ন কথা। বন্ধুদের পরামর্শ হলো যে তিনি দোনো কান বন্ধ করলেন, বন্ধ করে তওয়াফ করলেন যে কোনো আওয়াজ যেন কানে না আসে। হঠাৎ করে তার মনে হলো, আমি এত বড় বুদ্ধিজীবী, এত বড় সাহিত্যিক, এত বড় কবি, একটা মানুষ কিছু পাঠ করবে আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাবো, আমি কি এত মূর্খ, আমি এটা কি করছি? তিনি তখন তার কানের সব তুলা টুলে খুলে ফেলে দিলেন, দিয়ে হাঁটতে লাগলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ইসলামের জন্য কবুল করবেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কণ্ঠ তার কানে ভেসে আসলো। তিনি যেহেতু সাহিত্যিক মানুষ, তিনি ভাবলেন এটি কোনো মানুষের কথা হতে পারে না, সে সাহিত্যমান উঁচু হতে পারে, কতটা হতে পারে আমার ধারণা আছে, কিন্তু এটা সেরকম কিছু মনে হচ্ছে না, সম্পূর্ণ ভিন্ন কিছু মনে হচ্ছে। আগ্রহী হয়ে উঠলেন, কাউকে খুঁজে না পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, শুনো, এই লোকটার সাথে আমার একান্তে মিটিং করতে হবে, এখানে তো সম্ভব না, আমার বন্ধুরা দেখে যাবে, মানুষজন যাবে, আমাকে বলবে যে জন্য তোমাকে সতর্ক করছি তুমি সে ফাঁদে পা দিলা, আমি তো শুনতে চাই, শুনতে তো সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে রাসূলের সাথে গোপনে দেখা করলেন, ইমান আনয়ন করলেন এবং ইয়েমেনে সর্বপ্রথম মুসলমান হিসেবে ইসলাম প্রচারের কাজ করলেন, নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন এমন এক মিরাকল, পৃথিবীর ইতিহাসে বহু অমুসলিম পাবেন, আমি আমার জীবনে অনেক অমুসলিম পেয়েছি যারা ইসলামে এসেছে, আমার হাতে ইসলামে এসেছে, আমি জিজ্ঞাসা করেছি, ভাই সত্যি সত্যি বলুন তো আপনি ইসলামে এসেছেন কি দেখে, আমাদের মুসলমানদের যে আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের যে দুর্দশা, আমাদের যে নৈতিক স্খলন, এটা দেখে তো আসলে ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না, আমার কৌতূহল জাগে, ভাই আপনি কি দুঃখে, মানে কি বুঝে আপনি ইসলাম গ্রহণ করছেন একটু বলুন তো। বেশিরভাগ মানুষ আমাকে রিপ্লাই করেছে যে আমি কখনো কোরআন পাঠ করার সুযোগ হয়েছে অথবা বিশ্বনবীর জীবনী পাঠ করার সুযোগ হয়েছে, নির্মোহভাবে এটি পাঠ করার পর একজন মানুষ ইসলামের কাছে সারেন্ডার না করে পারে না। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, মুসলমানের সন্তান হয়েও আমরা অনেকে জীবনে একটিবারের জন্য কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করিনি। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এবছর একটা প্রতিযোগিতা ঘোষণা করেছি কোরআন বর্ষ নাম দিয়ে 2024-কে, প্রতি দুই মাস পর পর কোরআনের ছয় পারার জাস্ট অনুবাদ, কোনো তাফসির, ডিপ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু না, জাস্ট আল্লাহ যা বলেছেন তার বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদটা পড়লেন, এই অনুবাদ থেকে আমরা প্রশ্ন করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি, সেখানে 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি, আপনাদের জন্য সেখানে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে, এবং এটার চূড়ান্ত অর্থাৎ পুরো 30 পারার যে কম্পিটিশন সেটা সামনের রমাদান মাসের শেষ জুমাবার বা ফজর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে যারা জয়ী হবেন তাদের প্রথম তিনজনকে আমরা আমাদের পক্ষ থেকে উমরা করাবো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হবে না, তাদেরকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ। আর এর বাইরে ফ্যামিলি লাইব্রেরি নামে একটা ধারণা আমরা এনেছি যে 50,000 টাকার ইসলামিক বই পুস্তক আপনার বাসার শিশুদের জন্য, নারীদের জন্য, বৃদ্ধদের জন্য, বিভিন্ন শ্রেণী পেশার জন্য, স্টুডেন্টদের জন্য, যত রকমের বই প্রয়োজন হয় আমরা ইসলামী বইয়ের জগৎ থেকে বাছাই করে 50,000 টাকা একটা ফ্যামিলি লাইব্রেরি, এটাকে সেকেন্ড পুরস্কার হিসাবে রেখেছি। আরও অনেক পুরস্কার আছে, আমি দুটো আকর্ষণীয় কথা শুধু বললাম। আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।
দেখুন, জেনে শুনে মুসলমান আর শুনে শুনে মুসলমান, আসমান জমিন পার্থক্য, আসমা আকাশ আর পাতাল পার্থক্য। আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে। সাহাবা ইকরাম বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি, তারপর অন্য সবকিছু শিখেছি। আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন। কোরআনিক আরবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন কোরআনিক আরবিক অনেকে বাংলাদেশে এখন শুরু করেছেন। এবং আমার সবচেয়ে ভালো লাগে, যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না, এরকম অনেক রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, ব্যক্তিগতভাবে আমি চিনি। আমাদের প্রিন্সিপাল সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই, সিনিয়র এবং রিটায়ারমেন্টে চলে গেছেন, তিনি কোরআনের আরবি শেখান মানুষকে। আমি অবাক হয়ে গেছি যে তিনি একজন আরবি অফিসার, কোনোদিন মাদ্রাসার বারান্দা যান নাই, কোরআনিক আরবিক সম্পর্কে তার যে ধারণা, অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই, এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি। এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই, বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, তিনি একটা বড় বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নিজস্ব ফার্ম এখন কাজ করেন, তিনি কোরআনিক আরবিকের উপরে পাণ্ডিত্য অর্জন করতে করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক আরবিক শিখান। আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে 1700-1800 ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে। আমি আশা করব আপনার এরকম কোনো প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে একটা প্রমিস করতে পারি, সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনীকে 400-500 পৃষ্ঠার অনেক বই আছে, রাহিকুল মাকতুম হতে পারে যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে, আর অনেকগুলো আছে, যে কোনো একটা ভালো সিরাত গ্রন্থ আগাগোড়া যদি আপনি পড়ে শেষ করেন, আপনি নিজেকে অন্য জগতের বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন। আপনি অনুভব করতে পারবেন যে আপনার ঈমান এটা বৃদ্ধি হয়ে স্যাটিসফ্যাকশনের একটা লেভেলে চলে গেছে। আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না, ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে একবার বুঝে পড়ার চেষ্টা করেন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। আমি এবার তৃতীয়ত যে পয়েন্টে চলে যেতে চাই তা হলো, আপনারা এ দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, মানব জাতির জন্য যদি কিছু করতে হয় তো আপনাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প পথ আপনাদের সামনে খোলা নেই। পড়াশোনায় আপনাদেরকে সিরিয়াস হতে হবে। মনে রাখবেন, অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে, তারা দায়িত্বে দেখেছে এখন মসজিদে যায়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ তেলাওয়াত করে, এই বই পুস্তক পড়া, ক্লাসে ভালো রেজাল্ট করা, পড়াশোনা করা, সিরিয়াস হওয়া, এই বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ, এ দুনিয়াবি কাজ, এটির দিকে টাকলে সে আস্তাগফিরুল্লাহ পড়ে, আগ্রহ বোধ করে না। আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুত্তিনাহু। বান্দা যখন কোনো কাজ করে, কোনো কাজ, আরবি গ্রামার অনুযায়ী আমালান, এই যে তানভিন হয়েছে, দুইটা জবর হয়েছে, আরবি গ্রামার অনুযায়ী এই তানভিন ব্যাপকতা অর্থ দেয়। আমাল মানে হলো কাজ, আমালান মানে হলো যে কোনো কাজ। মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে, তার নামাজ হতে পারে, তার পড়ালেখা হতে পারে, তার দোকানদারি ব্যবসায়ী হতে পারে, তার চাকুরি হতে পারে, তার পেশাগত কোনো কর্ম, যেই কোনো কাজ মানুষ যখন করে সেই কাজটা যখন সিরিয়াসনেসের সাথে করে, আন্তরিকতার সাথে করে, সর্বোচ্চ টুকুন দিয়ে করার চেষ্টা করে, পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে, সবচেয়ে দৃঢ়ভাবে করে, ভালোভাবে করে, আল্লাহ তাআলা ওই কাজকে অনেক পছন্দ করেন। অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না, তার চাইতে যে খুব বেশি মনোযোগী সিরিয়াস, আল্লাহ তাআলার কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র। অতএব আপনি ছাত্র হিসাবে ভালো ছাত্র হওয়া মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আজ পৃথিবীতে অমুসলিমদের অনেক অবদানের শিকার আমাদেরকে করতে হয়, তাদের অনেক অবদানের নিচে এবং তলে আমাদেরকে থাকতে হয়। কেন? আমরা বিশ্ব মানবতার কল্যাণে অনেক কাজ করতে পারবো না। আমাদের জ্ঞানে, বিজ্ঞানে, আমাদের তথ্যে, প্রযুক্তিতে, আমাদের পড়াশোনায়, আমাদের স্কিলে আমরা যদি উন্নত হতে পারি, অগ্রসর হতে পারি, এবং আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাহলে এটি একটা ইবাদত হবে, ইটস সেলফ এটি একটি ইবাদত, আপনার বই পাঠ্য ইবাদত হতে পারে। আমি সেই পয়েন্টে আসছি। তাহলে তৃতীয় যে বলছি তা হলো, আপনাদের পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে, যে কোনো কাজ করবেন সেখানে সিরিয়াস হতে হবে। আল্লাহ তাআলা কোনো ঢিলা ঢালা কাজ, শৈথিল্যের সাথে করা কাজ, অবহেলার সাথে কাজে করা কাজ, সিরিয়াসনেস ছাড়া করো কোনো কাজ,
কোনো কাজকে আল্লাহ পছন্দ করে না। একটি বৃক্ষ রোপণ করবেন, সবচেয়ে সুন্দর করে করবেন, আপনি যখন খেতে বসবেন খুব মনোযোগের সাথে খেতে বসবেন, যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে, এটি আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার চার, তারুণ্যকে আপনার ইবাদত এবং ভালো কাজ, সামাজিক কাজ, বিশেষ করে আল্লাহর দাসত্ব এবং গোলামের কাজ দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে। এই কথাটা আমাদের তরুণদের জন্য সবচাইতে কষ্টকর, কারণ আমাদের যুবক ভাইদের অনেকে মনে করেন যে এই কথার মানে হলো তুমি তরুণ বয়সে হুজুর হয়ে যেতে হবে, একটা লম্বা জুব্বা পড়তে হবে, মাথা সবসময় টুপি দিয়ে থাকতে হবে, লেবাসি পোশাকি বা তোমার এই বাহ্যিক যে চেহারা সুরতের মুসলমান সেটা হয়ে যেতে হবে, এটা আমরা অনেকে মনে করি। অথচ যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মানে হলো আমি সবকিছুই করব, কিন্তু কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে করব, জাস্ট আল্লাহ তাআলার গাইডেন্স, নবী সাল্লাল্লাহু আলাইহি গাইডেন্সকে মেনে চলব, আমি আমার বন্ধুদের সাথে আড্ডাও দেব, আমি আমার অন্য সব সাধারণ কাজকর্ম করব, শুধু কোরআন এবং হাদিসকে ফলো করে নির্দেশনাকে মেনে আমি করব, ব্যাস এটুকু হলেই আপনার তারুণ্যটা ইসলাম দিয়ে সেজে যায়। মনে রাখবেন, তারুণ্যের এই বয়সটাতে হেয়ালি পানা করার, স্বেচ্ছাচারী করার, যা খুশি তা করার যে প্রবণতা, এটা অবশ্যই কিছুটা আনন্দ দেয় আপনাদের, কিন্তু আমি বলতে চাই ভিন্ন কথা। আপনি যদি কিছুকাল আল্লাহর ইবাদত এবং দাসত্বের মধ্যে কাটাবার চেষ্টা করেন, অন্তত রিহার্সাল হিসাবে যদি আপনি কিছুদিন ইবাদত বন্দীর মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, মগ্ন রাখেন, আমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আপনার তারুণ্যের এই সময়টাকে আপনি এনজয় করবেন। ইবাদতেও স্বাদ আছে, মানুষের উপকার করার মধ্যেও স্বাদ আছে, সামাজিক কাজ করার মধ্যেও স্বাদ এবং তৃপ্তি আছে, বরং সেই তৃপ্তি ভোগের চাইতে স্বেচ্ছাচারী যে জীবনযাপন এটার চাইতে অনেক বেশি উপভোগ্য হয়। শয়তান আমাদেরকে সেদিকে যেতে চায় না, দিতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে যে মানুষগুলো ছায়া পাবে সেই মানুষগুলোর মধ্যে ওই তরুণ এবং ওই যুবকরা থাকবে, ওই তরুণী যুবতীরা সেখানে থাকবেন যাদের তারুণ্যকে তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর দাসত্বের মধ্যে অতিবাহিত করেছে, এই তরুণদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দুর্বিষহ পরিস্থিতিতে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন এবং কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে স্পর্শ করবে না যাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আমি আবারো বলছি, একজন তরুণ হয়ে আপনার নামাজ এটা আল্লাহর কাছে যত প্রিয়, বার্ধক্য বয়সে আপনার শত শত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় না। একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি, ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে চিনেন স্যারকে। স্যার একটা কথা বলতেন, তার শেষ বয়সে এসে মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাতভর ইবাদত বন্দেগী করে কান্নাকাটি করি দোয়া করি আল্লাহর কাছে, আমি আল্লাহ তত প্রিয় পাত্র হতে পারবো না। তোমরা তরুণরা যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো তোমরা যতটা আল্লাহর প্রিয় পাত্র হতে। সালাহা তু সাঙ্গেবু দিদিল খারাস আজ মোদে এক জামানা খাকে পাস, ফার্সি ভাষার একজন কবি তার কবিতায় বলেছেন পাথর হয়ে বহুকাল তো কাটিয়েছ, আসো না কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখো, একটু অবনত হয়ে দেখো। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ এটা আপনি মেনটেন করুন, হারাম এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকুন, ব্যাস দ্যাটস এনাফ, আর বেশি কিছু করতে হবে না, কারণ আপনার জীবনে অনেক অপরাধের জগৎ এখন উন্মোচনই হয়নি, সে অপশনগুলি আপনার এখনো আসেনি। আপনি শুধুমাত্র এই দুটি জিনিস যদি করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার তারুণ্যকে সকল নোংরামি থেকে হেফাজতে রাখেন, ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, এই তিনটি কাজ যদি আপনি করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার ইসলামটাকে এনজয় করবেন, আপনি এজ এ মুসলিম পরিতৃপ্তি অনুভব করবেন, আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ালিপনা আবার স্বেচ্ছাচারী যে তারুণ্য সে জীবনের চাইতে আপনার রিলিজিয়াস যে তারুণ্য এই জীবনটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি তৃপ্তির, অনেক বেশি প্রশান্তির, অনেক বেশি আপনার জন্য এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত প্রাপ্ত সময়ের জীবনের। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তারুণ্যের এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন। আল্লাহর ইবাদত বলতে আমি বলছি না আবারও যে আপনাকে একটা জুব্বা পড়তে হবে, আপনাকে একটা টুপি পড়তে হবে। পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ হলো পৃথিবীর যে দেশের মানুষ সে দেশের যে প্রচলিত পোশাক আছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি না হলে তারা সেই পোশাক পরবে। আপনার জন্য লম্বা জুব্বা পরার নির্দেশ ইসলাম করে নাই, আপনাকে ইসলাম বলে নাই যে আপনাকে মাথা পাগড়ি দিয়ে সবসময় পরে থাকতে হবে। আমরা অনেকে ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি বা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইসলাম বোধ হয় আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট ছাঁচে বোধ হয় বেঁধে রাখতে চায়, ইসলাম করলে বা ইসলাম পালন করলে বোধ হয় আমি আর জীবনে কিছু করতে পারবো না, খেলাধুলা করতে পারবো না, আড্ডা দিতে পারবো না, আমার বোধ হয় সকল জগৎ বন্ধ হয়ে যাবে, আমার বোধ হয় একটা
কি বলে এটাকে স্ট্যাচুর মতো লাইফ আমাকে ওটা লিড করতে হবে, মোটেও তা নয়। এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। এবং পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনের লক্ষ্য, আপনি কেন পড়াশোনা করছেন? আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা করাবার পেছনের উদ্দেশ্যটা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন। কেন সন্তানকে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কেন? এই কেন উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবেন না, খুব কম। আর শিক্ষার্থীদের একই অবস্থা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন, এত স্ট্রাগল করছেন, এত কষ্ট করছেন, কেন? হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই, কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবেন আমি পাইলট হতে চাই, কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই, কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই। বাট এটিকে একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে চূড়ান্ত, যথেষ্ট? এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন? দেখুন, আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আপনি বলুন দাসত্ব করবে কেমন কথা? কেউ কি দাস হতে চায়? সবাই রাজা হতে চায়, সবাই প্রভাব বিস্তার করতে চায়, আর জন্য অধীনে তো কেউ থাকতে চায় না। দেখুন, কারো, আমি সহজ বাংলা বললে, কারোর চামচামি করতে কারো ভালো লাগে না, কিন্তু চামচাটা যদি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে। লাগবে কি লাগবে না? পার্সোনাল সেক্রেটারি। কিন্তু এলাকার পাতি নেতা যদি হয়, বিশেষ করে গত অনেক বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন হয়েছে, এই সহসভাপতি প্রোডাকশনে দেখেন সহসভাপতির পিএস, এটি কি কোনো সম্মানজনক কাজ আসলে? একটা মানুষের পিছু পিছু গুড় গুড় করা, তাকে স্যার স্যার বলা, তাকে জি জি বলা, জি হুজুর করা, এটা তো আসলে কারোর ভালো লাগার কথা না। কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবেন, পার্সোনাল সেক্রেটারি হবেন, তাহলে এটা অনেক অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই। যে এলাকার পাতিনেতার চামচা হওয়া অপমানের হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর পিএস হওয়াটা অপমান না, এটা বিরাট বড় গৌরবের, সম্মানের, অনেক পাওয়ারের ব্যাপার, ঠিক না? বেঠিক। এইটা যদি হয় জাগতিক একটা বিষয়, উনিও মানুষ আমিও মানুষ, পার্থক্য এটা যে ওনার চেয়ারটা আমার চাইতে বড়, এটুকুর কারণে যদি আমার কাছে এটা লালায়িত হতে পারে যে সৃষ্টি হয়ে আল্লাহর শত কোটি অগণিত সৃষ্টির মধ্যে, হাজারো লক্ষ সৃষ্টির মধ্যে আমি একটি ক্ষুদ্র সৃষ্টি হয়ে আল্লাহর দাস হতে পারছি, এটা গৌরবের, এটা গৌরবের, এটা আনন্দের, এটা আমার জন্য গর্বের, এটা আমার জন্য অনেক বড় কাঙ্ক্ষিত বিষয়। এই জন্য ভাইরা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমি আল্লাহর দাস হতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ডাক্তারি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করব, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি মানব সেবা করব। তখন এখানে আমার দুটি লাভ হবে, প্রথমত এর মাধ্যমে আমি আনন্দ পাব, অভূতপূর্ব এক আনন্দ, এবং এখানে হারাবার কোনো টেনশন নেই। আপনারা অনেকে পড়ালেখা করেন, পরীক্ষা ভালো ফলাফল করতে হবে, কেন? অনেক স্টুডেন্ট আছে ফলাফল ভালো করতে হবে এই লক্ষ্য বা এই টার্গেট তার এই জন্য যে তার আসলে টার্গেট হলো পাশের বাসার আন্টিকে দেখায় দেয়, আছে না নাই? যে তাকে ভালো ফলাফল করতেই হবে, কেন? কারণ পাশে বাসার আন্টি এসে আমার আম্মুর সাথে সারাক্ষণ আলাপ আলোচনা করে, তার ছেলে হান করেছে, তার মেয়ে হান করেছে, এসব গল্প শুনতে আর ভালো লাগে না। এবার পরীক্ষায় কিছু একটা করে পাশে বাসার আন্টিকে দেখায় দিতে হবে, বিষয়টা মিলে গেছে, বোঝা গেছে? আপনাদের হাঁক ডাক শুনে বোঝা গেছে যে আমি একেবারে পয়েন্টে ক্লিক করতে পেরেছি সম্ভবত। আচ্ছা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি পাশে বাসা আন্টিকে দেখানোর জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করলেন, আল্লাহ না করুক ফলাফল কাঙ্ক্ষিত হলো না, কি হবে? এখন কি হবে বলেন? ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিকভাবে ভেঙে পড়া, ও স্যার কি হলো এটা, তাহলে মুখ দেখাবো কিভাবে? এখান থেকে আত্মহরণের পথে অনেকে চলে যায়, অনেকে ডিপ্রেশনের পথে চলে যায়, অনেকে সামনে এগোতে পারে না। এবার আসুন আপনাকে আমি আরেকটি লক্ষ্য একটু দেখাই। আপনি যদি একজন মুসলিম আদর্শ, আদর্শবাদী মুসলিম তরুণ হন, আপনি যদি সিরিয়াস মুসলিম হন, আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি আপনার ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে যে আল্লাহ আমি ভালো ফলাফল করে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে, ভালো কেরিয়ার গড়ে আমি তোমার বান্দাদের সেবা দেব, তোমার কাছ থেকে রিওয়ার্ড নেব, আমি তোমার কাছ থেকে সওয়াব পাবো, অনেক স্বপ্ন আমার, আমি দেশ গড়ব,
বিশ্ব গড়ব, সমাজ গড়ব, মানুষের সেবা করব। আমি শুনেছি তোমার নবী বলেছে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার সবচেয়ে বেশি করে। একজন ডাক্তার হয়ে আমি অনেক মানুষের উপকার করতে পারব, আমি একজন চিকিৎসক হয়ে অনেক মানুষের উপকার, হাসি মুখে হাসি ফোটাতে পারবো, অনেক দুঃখী মানুষের দুঃখ দূর করতে আমি ভূমিকা রাখতে পারবো। আমি সেই জায়গায় যেতে চাই, সেজন্য আমি ভালো ফলাফল করতে চাই। এই জায়গা থেকে আপনি পড়াশোনা করছেন, ওই চেতনা থেকে পড়াশোনা করছেন, দুজনেই পড়াশোনা করেছেন, একজন আন্টিকে দেখানোর জন্য আরেকজন আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য করছেন। এই ভদ্রলোক যদি পরীক্ষায় আল্লাহ না করুক ফলাফল খারাপ করলেন, তার ব্যাপারটা কি হবে? তার ব্যাপারটা হলো তার আসলে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ থাকবে না। কেন থাকবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের পুরো লাইফটাই হলো পিকুলিয়া, অদ্ভুত, তার জীবনে কোনো হারাবার কিছু নেই। ইমানদারের জীবনে কাঙ্ক্ষিত জায়গায় সে যদি পৌঁছতে পারে তো ভালো, ফাইন। আর যদি না পৌঁছতে পারে সে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো নিয়ত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ কোনো ভালো কাজ করবার প্ল্যান করেছে, চূড়ান্ত ডিসিশন নিয়েছে, তার সাথে সবটুকু সে চেষ্টা করেছে বাট হয়ে ওঠেনি, ব্যাটে বলে হয়নি, আল্লাহ তাআলা তাকে ওই কাজ করলে যে পরিমাণ সব পেত ঠিক সেই রকম রিওয়ার্ড তার অ্যাকাউন্ট আল্লাহ দিয়ে দিবেন। তাহলে ইমানদার যুবক আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার চেতনা থেকে যে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করেছে, সে যদি খারাপ ফলাফল করে তাকে ও স্যাড বলে ডিপ্রেসড হতে হয় না। এখানে পার্থক্যের জায়গাটা। আর দ্বিতীয় যে পার্থক্যের জায়গা সেটা হলো দুনিয়াতে আপনি মানসিক শান্তির জন্য অনেক কিছু করবেন, যাদের ইমান নাই। আপনি পশ্চিমা পৃথিবীর মানুষদেরকে দেখেন, তাদের মধ্যে ইমানি চেতনা নেই কিন্তু তারা অনেক ভালো কাজ করে, কিন্তু আমিও ভালো কাজ করি এজ এ মুসলিম। পার্থক্য হলো আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো সে আশা আছে, সে আশা থাকার কারণে আমি কিন্তু আল্লাহর কাছে অনেক বিনিময় পাবো। আমার আগের বক্তা বলে গেছেন মেসি নেইমাররা জান্নাতে যাবে না, আপনাদের অনেকেরই মন খারাপ হয়েছে, আপনারা যারা তাদের অনেক ভক্ত চিন্তা করেছেন এটা কোনো কথা, মেসি নেইমার ছাড়া জান্নাতে আমি কি করবো, নাউজুবিল্লাহ, তাদের ছাড়া আমার জান্নাতটা কিভাবে পরিতৃপ্তি আসবে? অনেকে বলেন ভাই ইমান না থাকলে সে জান্নাতে যাবে না, মাদার তেরেসা এত ভালো কাজ করেছেন তিনি জান্নাতে যাবেন না, আপনি এক আসন্ন ফাউন্ডেশন দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন? অনেকে বলেন, আমি বলি ভাই মাদার তেরেসা হোক আর মেসি নেইমার হোক যে কোনো অন্য ধর্মাবলম্বী আছে, অনেকে যুক্তি দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছেন একজন অমুসলিম, তার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন আর ওই লোক জান্নাতে যাবে না, কেমন থিওরি? অনেকে প্রশ্ন করেন, আমি এটার উত্তর দিতে চাই। দেখুন তারা কি জান্নাত বিশ্বাস করত? জীবদ্দশায় যদি তাদেরকে বলা হতো আপনি এখন মেসি নেইমারকে যদি যায় বলেন ভাই মেসি চলেন একটু জান্নাতে যাই, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সে কি আপনার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কথাকে অ্যাপ্রিসিয়েট করবে? হলো কিসের জান্নাত? আমি তো বিলিভ করি না, যাও আমি পরের ম্যাচে কিভাবে ভালো করবো সে চিন্তা আছি, তুমি আসলে আমার জান্নাতে চিন্তা, সে কিন্তু আপনার জান্নাতে যেতে চাইবে না। এখন যেই লোকটা জান্নাতকে বিশ্বাস করে না, জান্নাতে সে জীবদ্দশায় যেতে চাইতো না, ধরুন মাদার তেরেসা, তার অনেক অবদান আছে মানবতার জন্য, আমি সেগুলো রেসপেক্ট করি, কিন্তু তিনি জীবদ্দশায় তাকে জান্নাতে যেতে বললে তিনি কি যেতে চাইতেন? এখন লোকটা মারা যাওয়ার পরে আপনি বলছেন রেস্ট ইন পিস, লোকটা মারা যাওয়ার পরে আপনি বলতেছেন কি চলো তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বো, এটা তো অবিচার তার প্রতি। একটা লোক জীবদ্দশায় আছে জান্নাতে যেতে বললে বিরক্ত হতো, রাগ করতো, এখন মরার পর আপনি টানাটানি করতেছেন না তোমাকে জান্নাতে যেতে হবে, এটা কি তার প্রতি সুবিচার না অবিচার? সময় তো বুঝছি, জীবনের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে আমরা কি করতে চাই। মনে রাখবেন একজন চিকিৎসক হয়ে একজন গতানুগতি হুজুরের চেয়েও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারেন, যদি আপনার পুরো এই কর্মযোগ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কদিন আগে একজন সম্ভবত কিডনির একজন ডাক্তার, তার একটা সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যম বেশ ব্যাপকভাবে প্রচার হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, তিনি তার জীবনে অনেক মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করে দিয়েছেন। এরকম কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে যত সহজে খুশি করা যায়, বসে বসে লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপে, বহু নফল নামাজ পড়ে, বহু নফল রোজা রেখে আল্লাহ তাআলাকে এত সহজে খুশি করা যায় না। আমি একটি কথা প্রায় জায়গায় বলার চেষ্টা করি, ওই আবারও নাম আসছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া প্রফেসর, স্যার একটা কথা বলতেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অনেক আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে পিএইচডি করেছি, দেশের বাইরে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি বহু বছর। স্যার বলেছেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অধ্যাপনা সব কিছুর সামারি নির্জার যদি আমাকে বলতে বলেন আপনি,
আমি দুই লাইনে বলতে পারবো, পুরো ইসলামের নির্যাসকে আমি দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ইমানের পর মেইন মেইন ফরজ কাজগুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মানুষের প্রতি, সেটা হলো মানুষের উপকার করলে। আর কুফরের পর মেইন মেইন বড় বড় হারাম এবং কবিরা গুনাগুলো মহাপাপগুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, সেটা হলো মানুষ মানুষের ক্ষতি সাধন করলে। তাহলে আপনি আপনার এই শিক্ষা দিয়ে মানুষ উপকার সাধন করে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেয়ে আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র জান্নাতে একেবারে প্রথম সারিতে থাকার সুযোগ আছে না নেই? শুধুমাত্র পার্থক্য হলো এতটুকু যে আমার ইন্টেনশনটাকে চেঞ্জ করতে হবে, জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করে নিতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ যে পয়েন্ট বলবো তা হলো, আপনাদের এই বয়সের সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হলো আপনাদের চরিত্রকে সংরক্ষণ করা। পশ্চিমা পৃথিবী তাদের যে অপসংস্কৃতি এটা আপনার সমাজে পুশ করবার জন্য এদেশের সমস্ত গণমাধ্যমগুলোকে, এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ইউজ করে, চেষ্টা করে, ব্যবহার করে, প্ল্যান প্রোগ্রাম করে তাদের বস্তাপচার সস্তা সংস্কৃতি এখানে ঢোকাবার জন্য। পশ্চিমাদের জ্ঞান বিজ্ঞান, তাদের তথ্য প্রযুক্তি, তাদের অবকাঠামো, তাদের আইডিয়াস, তাদের অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো গ্রহণ করতে কোনো বাধা নেই, দ্বিধা নেই, করতে হবে আমাদের। কিন্তু তাই বলে তাদের সংস্কৃতি, যে সংস্কৃতি আমার সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, যে সংস্কৃতি আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সেটা বরণ করবার কোনো যুক্তি থাকতে পারে না। আমরা খেতে খেতে আলাপ করছিলাম, পশ্চিমবঙ্গ আমাদের চাইতে অনেক বিষয়ে এগিয়ে থাকলেও আমাদের যে পরিবার ব্যবস্থাপনা আছে সাবকন্টিনেন্টে, আমি শুধু মুসলমানদের কথা বলছি না, এখানকার হিন্দুদের, এখানকার খ্রিস্টানদের, এখানকার বৌদ্ধদের, এখানকার মুসলমানদের পারিবারিক ব্যবস্থাপনার যে সৌন্দর্য আছে পশ্চিমবঙ্গে, এগুলো কল্পনাও করতে পারেন, কল্পনাও করতে পারেন। এখানে বাপ সন্তানের সাথে যে বোঝাপড়া, এখানে স্বামী স্ত্রীর সাথে যে ভালোবাসা, যে বোঝাপড়া, পশ্চিমবঙ্গে এগুলো চিন্তাও করতে পারে না। আপনারা স্মার্টফোন ব্যবহার করেন অনেকে, একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, বিভিন্ন অ্যাপসের যে অ্যাডভার্টাইজগুলো আসে এর ভিতরে একটা অ্যাপসের অ্যাডভার্টাইজ আমার চোখে অনেকবার পড়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন, সেটা হলো যে ওয়াইফ হয়তো শুয়ে আছেন বা স্বামী শুয়ে আছেন সোফাতে, ঘুমে এসে গেছে, হাতে মোবাইল আছে, টিপতে টিপতে ঘুমায় পড়ছেন, তো তার সঙ্গী এসে মোবাইলটা খোলার জন্য নানাভাবে চেষ্টা করছে, বাট ওই অ্যাপসের কারামতি হলো যে অ্যাপস এমনভাবে লক করে দিয়েছে যে কোনোভাবেই তার এই অ্যাপস ওপেন করতে পারছে না, তার হোয়াটসঅ্যাপটা ওপেন করার চেষ্টা করছে, মেসেঞ্জারটা ওপেন করার চেষ্টা করছে। এই অ্যাডভার্টাইজটা আপনাদের চোখে পড়েছে? আচ্ছা, এই অ্যাপস এত ব্যাপকভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো কেন পশ্চিমা পৃথিবীতে জানেন? কারণ কেউ কাউ আসলে বিশ্বাস করে না, কেউ কাউকে বিশ্বাস করে না। বউ না জানি হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাটিং করে বসলো, না জানি মেসেঞ্জারে কারে হাই দিয়ে বসলো, না জানি সে তলে তলে স্বামী জানে কি করলো। এই যে অবিশ্বাস, এটা তাদের মধ্যে চরম আকার ধারণ করেছে। আমাদের সমাজে অবশ্যই অধঃপতন আমাদেরও হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে যতটা ভালোবাসেন, স্বামীরা স্ত্রীকে যতটা ফিল করেন, বিশ্বাস করুন পশ্চিমারা এগুলো কল্পনা করতে পারে না, ওরা ভাবতেও পারে না। আমাদের সংস্কৃতিতে আমরা সমৃদ্ধ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের এই অঞ্চলে মানুষের সংস্কৃতির উপর যে পশ্চিমাদের অপসংস্কৃতি আমদানি করার একটা প্রচেষ্টা, এটার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। কেন রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে তারা টিকে থাকে, তাদের স্বকীয়তা বজায় থাকে। এটা কোনোভাবে যাতে তারা, তাদের অনেক ভালো জিনিস আছে আমি আবারও বলছি সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু আমার সমাজের সৌন্দর্য এটা নষ্ট করে আরেকজনের সংস্কৃতি আমার মধ্যে ধারণ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তারা আপনাকে বারবার বলবে যে আরে যৌবন বয়সে একটু প্রেম টেম করো, একটু ভাবালো তলায় ডুবো, বলবে প্রেম টেম করেন না, বলবে আরে কি ব্যাপার হুজুর হয়ে গেছো নাকি, কেমন হয়ে গেছে, এই বয়সে একটু না আত্মনা করলে হয় নাকি। গত রাতে আমি আমার পুরাতন কিছু জিনিস ঘাটতে ঘাটতে দেখলাম সময় টিভির একটা নিউজের শিরোনাম, শিরোনাম হলো অভিজ্ঞতা বলছে প্রেমের বিয়ে ভাঙে বেশি, এটা নিউজের শিরোনাম, ভাঙে বেশি কোন বিয়ে, প্রেমের বিয়ে। যারা আপনাদেরকে সারাক্ষণ বিবাহ বহির্ভূত সম্পর্কে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, আছে না এক শ্রেণীর শিল্পী, তারা সারাদিন নাটক সিনেমার মাধ্যমে নোবেলের মাধ্যমে আপনাদেরকে কি শিখায়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশনকে কিভাবে জয় করতে হবে, এটার জন্য তুমি কিভাবে বাবার মুখের উপর দিয়ে না ভুলে আসবা, কিভাবে মায়ের মুখের উপরে বলে বাসাতে বের হয়ে চলে আসবা, কিভাবে তুমি ধর্মের দোহাইকে উড়াই দিবা, তুমি সবকিছু বাদ দিয়ে তোমার তথাকথিত ভালোবাসা অর্থাৎ অবৈধ সম্পর্ক কিভাবে জয় করবা, এটার ট্রেনিং তারা সারাক্ষণ দিতে থাকে। সারাক্ষণ অভিনয় করে কিভাবে প্রেম করতে হয়,
এই প্রেমের অভিনয়কারী মানুষগুলোর বৈবাহিক জীবনে যতটা দুঃখে দুর্দশায় আছে আমার মনে হয় এদেশের কোন গ্রামের অশিক্ষিত মানুষ এতটা দুঃখ দুর্দশায় নেই তাদের বিয়ে দেখবেন হতে দেরি ভাঙতে এক একজনের বিয়ে তিনটা চারটা পাঁচটা করে হয় আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি এই বাস্তবতার কথা অতএব যদি আপনি প্রকৃত ভালোবাসাকে এনজয় করতে চান বিবাহ পর্যন্ত অপেক্ষা করবেন মনে রাখবেন আপনি একজন মুসলিম তরুণ আপনার তরুণ্যে হারাম রিলেশন করবার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি যেমন আপনাকে হতে হবে আপনার দাম্পত্য জীবনে অশান্তি ফ্রিতে পেয়ে যাবেন মফত পেয়ে যাবেন মফত আমি একটা কথা প্রায় বলি আমাদের যে সিনিয়র জেনারেশন যারা আমাদের বাবা চাচা আপনাদের যারা সিনিয়ররা আছেন তাদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া এখনকার তরুণদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া কোনটা বেশি ভালো ছিল তাদেরটা না আমাদেরটা সন্দেহ আছে কোনো এখনো বৃদ্ধ মানুষটা বৃদ্ধার ব্যাপারে কেউ যদি এসে বলে চাচা চাচিকে দেখছি অমুকের সাথে মেসেঞ্জারে কথা বলতেছে বিশ্বাস করবে কেউ আমার মনে হয় সারা দেশে শতকরা 1% চাচা পাবেন না এই কথা বিশ্বাস করতে পারবেন থাপ্পড় দিবে একটা আপনার গালের উপরে বলবে বেয়াদব ফাজলামতের জায়গা পাও না কারণ সেটা চিন্তাই করতে পারে না এটা হতে পারে কিন্তু একজন তরুণ নতুন বিয়ে করেছে তাকে যদি বলেন ভাই বাবিকে দেখছি অমুকের সাথে বাদাম খাচ্ছে বিশ্বাস হোক আর না হোক কিছুটা হলেও খটকা তার মাথায় আমি একটা কথা প্রায় বলি আমাদের সিনিয়রদের ভালোবাসাগুলো ছিল মেড ইন জাপান এখন তরুণদের ভালোবাসাগুলো হয়ে গেছে সব মেড ইন চায়না আমাদের যে বাপ চাচারা ছিলেন আমাদের যে বাপ চাচারা ছিলেন সিনিয়ররা ছিলেন দেখেন একটা জিনিস খেয়াল করেন তারা তাদের জীবন সঙ্গীকে ভালোবাসাটা নিবেদন করার সুযোগ পায় নাই কিভাবে আমি একটু বুঝাই আপনাকে আমি গ্রামের ছেলে আমি গ্রামে বড় হয়েছি গ্রামে পড়ালেখা করেছি আমি গ্রামীণ পরিবেশটাকে খুব ভালো করে রপ্ত করেছি আমি দেখেছি আপনারা অনেকে গ্রামের ছেলে আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন বিশেষ করে আপনাদের যারা শৈশবের কথা চিন্তা করবেন যেহেতু আপনার বয়সে তরুণ হয়তো অনেকে দেখে থাকবেন গ্রামীণ পরিবেশে আমরা আমাদের শৈশবে দেখেছি অনেক মানুষ বিয়ে করেছে বেচারা বউকে যে ভালোবাসে এই কথাটা সারাদিনে একবারও বলার কোনো চান্স পায় না কারণ একসাথে কথা বললে এটা সমাজের মানুষ আরে আয় কি করতেছে কথা বলাটাই দোষে সেখানে বেচারা সারাদিন কাজকাম করে রাতে অন্ধকারে খেয়ে দিয়ে যখন নিজের কক্ষে গেছে তখন যায় বউকে একটু হয়তো বলতে পারছে যে আমি তোমাকে আসলে মিস করি এই কথাটা বলতে তার সারাদিন অপেক্ষা করতে হতো কারণ মোবাইল ছিল না নেট ছিল না মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না চিঠিপত্রের ব্যাপার সেটা তো সুদূর পড়া হতো এবং অনেক কষ্টের ব্যাপার আর এখন ভালোবাসার কথা সকাল বিকাল দুপুর রাত ক্লাসের ফাঁকে আলোচনার ফাঁকে এখানে বসে মোবাইলে মেসেঞ্জারে এটা পাঠিয়ে দিতে পারতেছে ভালোবাসা প্রকাশ করার হাজারটা ওয়ে বের হয়েছে বাট ভালোবাসা বাড়ে নাই আপনারা কি আমার সাথে একমত ভালোবাসাকে প্রগাঢ় করবার জন্য চাচা যান চাচিকে বছরে একটা শাড়ি কিনে দিতে তার কষ্ট হয়ে গেছে ঈদের সময় আর আপনি এখন শপিং মলে গিয়ে ছেড়ে দিয়ে বলেন যে যা দরকার হয় নিয়ে আসবো আমি শুধু কার্ডটা পাঞ্চ করে দিই আর ফুচকা চটপটি চাইনিজ এগুলো তো আছেই এত কিছুর পরও ভালোবাসা কিন্তু থাকছে না তাহলে সবই আছে একটা জিনিসের গ্যাপ আছে সেটা কি অবৈধ রিলেশনের মাধ্যমে ভালোবাসা কখনো বৃদ্ধি পায় না আগের জেনারেশন তারা হারাম রিলেশনে এতটা অভ্যস্ত ছিলেন না আজকের জেনারেশন যতটা অভ্যস্ত আমি আপনাদের প্রতি রেসপেক্ট রেখে বলি এখানে যদি ফিল্টার করা হয় কয়জনের হারাম রিলেশন আছে আর কয়জনের নাই আমার তো মনে হয় বেশিরভাগ লোক ধরা পড়বে তো আপনাদেরকে আমি বলতে চাই মনে রাখবেন ইসলাম এবং আজকের সভ্যতার একটা পার্থক্যের জায়গা হলো ইসলাম আপনাকে ত্যাগ শিখাবে আজকের ভোগবাদী সভ্যতা আপনাকে ভোগ শিখাবে ত্যাগ করা সহজ না ভোগ করা সহজ মনে রাখবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ভোগ সবাই করতে পারে কিন্তু ত্যাগ সবাই করতে একজন মুসলিম তরুণ হিসাবে আপনাকে ত্যাগই হইতে হবে আপনার ভালোবাসাকে জমিয়ে রেখে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য আর ভোগবাদী মানসিকতা যদি থাকে মনে রাখবেন এই ভোগবাদী মানসিকতা কখনো মানুষকে সুখী করতে পারে না পশ্চিমারা তারা সেক্সুয়াল ইস্যুতে অনেক বেশি উন্মুক্ত তারা আমাদের চাইতে মানসিক প্রশান্তি বেশি পায় না বিলিভ মি তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে ইভেন আমার সমাজে এখন আত্মহত্যা আস্তে আস্তে বাড়ছে অথচ শিক্ষিতের হার বাড়ছে অথচ আমাদের অবকাঠামো আমাদের দেশের উন্নতি সার্বিক যতদিন যাচ্ছে বাড়ছে বাট আমাদের পাশাপাশি অশান্তিও বাড়ছে কারণ শান্তির একমাত্র পথ ইসলাম সময় উপস্থিতি আমি অনেক দীর্ঘায়িত করে ফেলেছি উপকারী যদি কোনো কথা বলে থাকি আমি আপনাদের ক্ষুদাত্ত আহ্বান করবো আসন জীবনটাকে পরিবর্তন করি
মানসিকতা এটা পরিবর্তন করি, আমাদের সাফল্য পদচুম্বন করবে ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে এখানে শেষ করছি, আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে, উপাধ্যক্ষ মহোদয়কে এবং শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও কোনো সময় আপনাদের কোনো আয়োজনে হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।